নমস্কার দর্শক বন্ধু আপনার এমটি জপ্রে স্বাগত ফ্রেন্ডস দেখুন বহু বড়িয়া অপরচ্যুনিটি রয়েছে যা কি দেখুন হাইট মধ্য ওয়ান ফিফটি সেভেন সেটিমিটর রয়েছে এবং বোথ মেল আন্ড ফিমেল স্টুডেন্ট মানে আজের এই হয়ে পে প্লস টু যদি পাস করে মিনিমম আর্টস কমর্স সাইন্স যেকোন স্ট্রিম আপনার থাকুন যেতে কম পরসেট মার্ক আপনার আজ ভেকেন্সি এলিজবুল হয়ে পড়বে যেমন দেখুন ফ্রেডস আপনার মানে ছোটবেলু জা আমার তিনোটি বাহিনী লাগে আপনার স্কুলের পড়াউি আপনার বাহিনী থাকে যা কি জল বাহিনী স্থল বাহিনী যাকে আমি কু নেভি এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মি

অনলাইন ডেট অলরেডি আরম্ভ হয়ে সারা অনলাইন লাস্ট ডেট রয়েছে এগারো জানুয়ারি দুই অনলাইন লাস্ট ডেট রয়েছে এবং ফ্রেন্ডস দেখুন একজাম ডেট রয়েছে দশ এপ্রিল দুই হাজার বাইশ আপনার একজাম ডেট রয়েছে তো এই পদবী বোথ মেল আন্ড ফিমেল স্টুডেন্ট তো এলিজবল হয়ে পাবে ডেট অফ বার্থ কথানের দিও ভালো কি শুণুঁ ডেট অফ বার্থ কথা কমেন্ট ভিজিট করে কমেন্ট করবে না দেখুন ফ্রেন্ডস আপনার দুই জুলাই দুই রু এক জুলাই দুই যদি আপনার ডেট অফ বার্থ হোক ধ্যান দি দুলাই রু এক জুলাই দু হাজার ছ ভিতরে যদি আপনার ডেট অফ বার্থ তাহলে যাই আপনার আজও এই ভেকেন্সি এলজিবু হয়ে পেয়ে অদর আপনার এলিজবুল হয়ে যদি আপনার ইন্ট্রেসেড অন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিয়েকি তাহলে ফ্রেডস গোটে কাম করুন আপনার ডেস্ক্রিপশন এ ভিজ করুন ডেসক্রিপশন আপনি ভিডিওর লিঙ্ক রয়েছে যা কি ইউপিএসসি সিডস আপনার ইউপিএসি সিডস মাধ্যমে ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আপনার যোগদান তো ভিজিট করি যদি আপনার এজ হো না এই তাহলে আর ভিডিওটিকে আপনার দেখিদিও তো ফ্রেন্ডস দেখুন টোটাল উপরে চারিশো গোটি পদবি রয়েছে যেমন দেখুন আপনার এই জায়গায় যদি এজুকশন ক্লিফিকেসান কথা যদি কোভিড ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি র আপনার এজুকেশন ক্লিফিকেসন রু আর্টস হোক কমর্স হোক সাইন্স হোক যেকোন স্ট্রিম রুবি যদি আপনার পাস হয়ে থাকবে কম মার্ক রাখিবি যদি পাস হয়েছে তাহলে আপনার এলিজিবল হয়ে পে কিন্তু আপনার নেভেল একাডেমি আপনার প্লস টু সাইন্সরে পাস হয়ে থাকার আপনার ফিজিক্স কেমেষ্ট্রি ম্যাথমেটিক্স যদি সবজেক্ট থাকব তাহলে যাই আপনার এলজিবল হয়ে পে এবং ফ্রেন্ডস এবার আসুন যা কমিটি সিলেকশন প্রোসেস রয়েছে

হি আপনার ইন্টরভ্যু হব যে আপনার কে জ্ঞান অন পসনাটি আপনার রয়েছে তাকে হি চার দিনের সেই হি হব আপনার ভাবতু না যে পরীক্ষা ইন্টারভিউ হব বলে ইউপিএস সিডিএস হোক বা ইউপিএসি

আপোনাৰ হিষ্ট্ৰিৰু কোৱশ্চিন আচিব জিগ্ৰাফি ৰ কোৱশ্চিন আচিব পলিটিকেল চাইন্সৰু আচিব জিকেৰু আচিব কাৰেণ্ট এফেয়াৰু আচিব ইংলিছ কোৱশ্চিন আচিব জেনেৰেল এবিলিট মাথ্ৰু আচিব তিনিশ মাৰ্ক ট'টালে নশশ মাৰ্ক ৰিটি হৈগলা এাৰিদিনৰ ইণ্টৰভ্যু তাৰ উপেৰে নশশ মাৰ্ক ৰ এতিয়া আপোনাৰ ৰিজনিং পাৰিব নাই যি আপোনাৰ এই পদবীৰে যেতিয়া চিলেকচন হৈ যাব আপোনাৰ প্লছ টুৰু

prelim

ଦୁଇ ବର୍ଷ ପରେ ପ୍ରମୋସନ୍ ରହୁଛି ତିନି ବର୍ଷ ପରେ ପ୍ରମୋସନ ରହୁଛି ଛଅ ବର୍ଷ ପରେ ପ୍ରମୋସନ୍ ରହୁଛି ବାର ବର୍ଷ ପରେ ପ୍ରମୋସନ୍ ରହୁଛି ପନ୍ଦର ବର୍ଷ ପରେ ମଧ୍ୟ ପ୍ରମୋସନ୍ ରହୁଛି ତ କେଉଁ ଷ୍ଟେଜ୍ରେ କେତେ କେତେ ବର୍ଷ ପରେ ପ୍ରମୋସନ୍ ରହୁଛି ଆପଣ ଏଇ ପେଜ୍ରେ ସ୍କ୍ରିନ୍ସଟ୍ ନେଇଯାଆନ୍ତୁ ଏ ପେଜ୍ ଅନୁସାରେ ମଧ୍ୟ ଆପଣ ଜାଣିପାରିବେ ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଦେଖନ୍ତୁ ଯଦି ବି କୌଣସି ଅଧିକା ଡାଉଟ୍ ରହିଯାଉଛି ଏଇ ୟୁପିଏସ୍ସି ଏନ୍ ଡିଏକୁ ନେଇକି ତାହେଲେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଭିଜିଟ୍ କରି କମେଣ୍ଟ କରନ୍ତୁ